দেখো আমরা আজকে দেখি যে সাধারণ গুণনীয়ক বা কমন ফ্যাক্টর, সাধারণ গুণনীয়ক মানে গুণনীয়কের মধ্যে যে রাশিটা সাধারণ সেটা হলো সাধারণ গুণনীয়ক। দেখো এখানে দেখো এখানে কয়টা রাশি আছে, দেখো তো একটা দুইটা তিন চারটা, হ্যাঁ এক দুই তিন চার, এই চারটা রাশি সাধারণ গুণনীয়ক কত? এক্স। কেন এক্স হবে? স্যার সবগুলোতে এক্স আছে। দেখো প্রথম রাশিতে এক্স স্কয়ার ওয়াই, তারপরে এখানে আছে এক্স স্কয়ার, দ্বিতীয় রাশিতে শুধু এক্স আছে একবার, এখানে ওয়াই একবার, ওয়াই একবার, এবার তৃতীয় রাশিতে দেখো এক্স আছে শুধু একবার, ওয়াই স্কয়ার আছে, হ্যাঁ আর চতুর্থ রাশিতে ফাইভ এক্স, এখানে ওয়াই কিন্তু একটা নাই। তাহলে এই সব কটা রাশির মধ্যে একটা কমন সেটা কোনটা? এক্স। এক্স সেটা হলো এক্স। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক সেটা কি? এক্স। সাধারণ গুণনীয়ক মানে যেটা যেই পদ সবার মধ্যে আছে বা যে চলনটা সবার মধ্যে আছে। আচ্ছা স্যার, স্যার কমন স্যার এটা এক্স না স্যার, এটা কি স্যার এক্স ফ্যাক্টর বলা যায়? না এক্স ফ্যাক্টর না, এ ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক এটা আর গুণনীয়ক ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর, ঠিক আছে বা ফ্যাক্টর এক্স বলতে পারো, যে তুমি বলতে পারো যে চারটা রাশির ফ্যাক্টর এক্স, কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর এক্স, ইয়েস সাধারণ ফ্যাক্টর গুণনীয়ক বা কমন ফ্যাক্টর, জাস্ট গুণনীয়কের ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর। এরপর দেখো এটা গেল, এবার এখানে দেখো তিনটা রাশি দিলাম, এ স্কয়ার প্লাস বি স্কোয়ার, আর তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ কিউ প্লাস বি কিউ, এই তিনটা রাশি সাধারণ গুণনীয়ক কত? এ প্লাস বি। কেন স্যার আমি বুঝছি স্যার বলছেন বলো স্যার, এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার স্যার এ প্লাস বি এ মাইনাস বি, ইয়েস ঠিক আছে, প্রথম রাশির মধ্যে এ প্লাস বি এ মাইনাস বি আছে, হ্যাঁ আর স্যার এ প্লাস বি হোল স্কোয়ার দুই বার আছে, এ প্লাস বি এ প্লাস বি দুই বার আছে, আর স্যার এ এ কিউব প্লাস বি কিউব স্যার এ কিউব প্লাস বি কিউব স্যার সূত্র বসানো, সূত্র বলো তো দেখি, এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস এ মানে এ কিউব এ কিউব প্লাস এ প্লাস বি স্কয়ার মাইনাস a plus b into a into a square minus b plus b square ও স্যার এটা উৎপাদন মানে a cube plus b cube এটা হচ্ছে উৎপাদন, হ্যাঁ a cube plus b cube সূত্র স্যার, আমি স্যার মূল সূত্র বলতে চাই, a cube plus b cube এর সূত্র সেটা হচ্ছে a plus b into a square minus b plus b square, ঠিক আছে এটা বলে দিচ্ছি না, দেখেন তুমি a cube plus b cube এটা a plus b into a square minus a b plus b square, দেখেন এখানে বলতে কমন আছে, এর ভিতরে একটা কমন আছে, এখানে এর ভিতরে একটা প্লাস বিটা মাইনাস বিটা আছে, তাহলে আমাদের কমন কোনটা হচ্ছে? এ প্লাস বি, বুঝতে পারছো? তাহলে আমাদের এই তিনটা রাশি সাধারণ গুণনীয়ক কোনটা হলো? এ প্লাস বি, ক্লিয়ার? এরপর দেখো এবার আসলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গ সা গু, আর এটার ইংলিশ হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর সঙ্গে এইচ সি এফ, এবার হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, সর্বোচ্চ লক্ষ্য করো এখানে এ কিউব বি স্কয়ার সি, এখানে ঠিক আছে সর্বোচ্চ কমন কোনটা? সর্বোচ্চ কমন, আর এখানে সি সি স্কোয়ার সি কিউ, তাহলে কোনটা হচ্ছে না? সি ব্যাপারটা কেন বুঝা দেবে, মনে করো তোমাদের কাছে একজনের কাছে আছে পাঁচ টাকা, একজনের কাছে আছে মনে করো দশ টাকা, আর একজনের কাছে পনেরো টাকা, আমি আমাকে বলো সর্বোচ্চ কত টাকা আমি যদি চাঁদা নেই এই মুহূর্তে প্রত্যেকে দিতে পারবে? পাঁচ টাকা, তার মানে আমি বলতে পারবো যে তিনটে রাশির মধ্যে কমন সর্বোচ্চ কমন কত? ফাইভ। এরকম এখানে কে কিউ স্কয়ার এ টু দি পাওয়ার ফোর, তো সর্বোচ্চ কমন হাইস্ট কমন ফ্যাক্টর স্কয়ার, ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এই তিনটে রাশি দেখো, এ প্লাস এক্স প্লাস এ হোল স্কোয়ার এন্ড এক্স প্লাস এ হোল কিউব এন্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো রাশি তোমার এক্স প্লাস কত হবে? এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইনটু এক্স প্লাস ওয়াই, পাওয়ার দুইবার আছে, এর পাওয়ার আছে তিন, আর এখানে দেখো এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স সূত্র করলে এ প্লাস বি মাইনাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই, মানে এখানে একটা এক্স প্লাস ওয়াই, এখানে আছে তিনটা কিন্তু একটা সর্বোচ্চ কমন কত আছে?
সর্বোচ্চ কমন কমন এটা হচ্ছে একটা এক্স মাইনাস ওয়াই ছিল সেটা কমন নেই তো এটা বাদ গসাগত হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কমন থাকে না কমন গুলোর মধ্যে থেকে সর্বোচ্চ তাহলে এখানে সর্বোচ্চ কমন কথা হবে আমরা এটা বললাম সর্বোচ্চ কমন এক্স প্লাস ওয়াই এটা আমাদের কাছে এখন একটা উত্তর দাও তোমার দেখি যদি এরকম হয় এই এক্স এক্স স্কয়ার আট গ্রামে ওয়াই বলতে হবে এই তিনটা রাশির গসাগত কত হবে এতের গসাগত কত হবে এক্স ওয়াই সর্বোচ্চ কমন কত আছে সর্বোচ্চ কমন কত কিন্তু ওয়ান কিন্তু গুণ সবার সাথে আছে এখানে একটা যদি ওয়ান গুণ দিই সমস্যা হবে কি হবে না এখানে তো ওয়ান গুণ দিয়ে আমরা দিতে পারি এখানে ইচ্ছা একটা ওয়ান গুণ দিতে পারি মানে এই ওয়ান কিন্তু সবার মধ্যে কমন আছে এটা গসাগত গুণ রাখবে কি ওয়ান যদি দেখো যে উৎপাদক গুলার মধ্যে বা রাশি গুলার মধ্যে কোন উৎপাদক কমন নাই তাহলে মনে করবে তাহলে গসাগত ওয়ান তোমরা পানি বলে করছিলে তোমাকে যদি এই তিন এবং পাঁচের ফসল মনে করতে বলা হয় কি করতে মনে আছে তিন দুই কি করছে দেখে দুই তারপরে রাত তাহলে কথা দেখে দুই এবার কষা কত আমাদের কষা কম এক ১০ ১৩ ১১ ১৩ 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
থাকবো। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার, অর্ধেক সাইড।